নমস্কার বন্ধু, জব হাজার একটা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে টোটাল হচ্ছে 21টা ব্লকে আশা কর্মী নতুন বিজ্ঞপ্তি নিয়ে আমরা সঙ্গে আলোচনা করব। এই 21টি ব্লকে টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কোন কোন ডিস্ট্রিক্টে বা কোন কোন হচ্ছে সাব ডিভিশনে রিক্রুটমেন্ট করতে চলেছে, এছাড়াও আলোচনা করব আপনাদের হচ্ছে বয়স কত নিয়ে চাওয়া হয়েছে, আপনাদের শিক্ষকদের যোগ্যতা কি চাওয়া হয়েছে, টোটাল ডিটেলস আলোচনা করব এই একটিমাত্র ভিডিওতে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। বন্ধুরা, আমরা যেসব বন্ধুরা এখানে হচ্ছে ফর্ম ফিল আপ করছেন, আপনাদের কিন্তু এখানে টোটাল সিলেকশন প্রসেস কিন্তু আপনাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নেওয়া হয়। এরপরে কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো আমাদের কিন্তু অনেক সময় এমনই হয়, আমরা ফর্ম ফিল আপ করেছেন কিন্তু আমাদের কবে ইন্টারভিউ হবে আমরা কিন্তু জানতেই পারে না। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই, যারা ফর্ম ফিল আপ করছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। কারণ অনেক সময় অনেক বন্ধুরা কমেন্ট করে আপনাদের ব্লগে যখন আমরা ফর্ম ফিল আপ করেছিলাম কিন্তু আমরা ইন্টারভিউ দিতে পারি না। তো আপনাদের যাতে না ইন্টারভিউ মিস হয় তার জন্য আমাদের চ্যানেলটা শুধুমাত্র সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলে হচ্ছে আমরা ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, যখনই হচ্ছে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে কিংবা তো আপনাদের ইন্টারভিউর জন্য হচ্ছে ডাকা হবে, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলো বন্ধু, এরপরে আলোচনা করবো টোটাল 21টা ব্লকে আপনাদের কোন কোন ডিস্ট্রিক্ট বা কোন কোন সাব ডিভিশন এখানে রিকমেন্ড করতে চলেছে, পুরো ডিটেলসে আপনাদেরকে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা নোটিফিকেশনে চলে এসেছি। এই নোটিফিকেশনটা হচ্ছে পাবলিশ করা হয়েছে, দেখতে পাচ্ছেন ওয়েস্টবেঙ্গল সরকার থেকে, মহকুমার শাসক হচ্ছে ঘাটাল, মহকুমার হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে এই নোটিফিকেশনে কিন্তু পাবলিশ করা হয়েছে। প্রথমে আমরা দেখে নেব এই হচ্ছে ঘাটাল মহকুমা থেকে হচ্ছে টোটাল কতগুলো ভ্যাকান্সি আছে, সেটা পুরো ডিটেলসে আলোচনা করব। এছাড়াও আলোচনা করব আপনাদের এখানে হচ্ছে কারা কারা আবেদন করতে পারবেন, এছাড়াও আপনাদের শিক্ষকতার যোগ্যতা কী চাওয়া হয়েছে, কীভাবে হচ্ছে আমরা ফর্ম ফিল আপ করবেন পুরো ডিটেলসে আলোচনা করব। তারপরে নেক্সট হচ্ছে আরও কতগুলো হচ্ছে নোটিফিকেশান পাবলিশ হচ্ছে, টোটাল আমরা কিন্তু 21টা ব্লকে কিন্তু টোটাল ডিটেলসে আলোচনা করব। তো এই নোটিফিকেশানটা হচ্ছে পাবলিশ করা হয়েছে 10/3 হচ্ছে 2023 থেকে কিন্তু এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে। এখানে আমরা হচ্ছে কবে থেকে হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারবেন, এখানে বলে হচ্ছে 10/3 2023 তারিখ থেকে কিন্তু আমরা 25/3 হচ্ছে 2023 তারিখ পর্যন্ত কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারবেন। আমরা কিন্তু বলে হচ্ছে আবেদনপত্রটি সংশ্লিষ্ট হচ্ছে ব্লক উন্নয়ন অধিকারীর নিকট জমা দিতে হবে। আমরা কিন্তু যে ব্লকের জন্য আমরা অ্যাপ্লাই করবেন সেই ব্লকে গিয়ে কিন্তু আমাদের ডকুমেন্টসগুলো জমা দিতে হবে পুরো ফর্মটা ভালোভাবে ফিল আপ করে। তো এরপরে আমাদের যোগ্যতা কী চাওয়া হয়েছে, আমরা যদি বিবাহিতা বা বিধবা বা আইনগতভাবে হচ্ছে যারা বিচ্ছিন্ন বা ডিভোর্স হয়ে গেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, অথবা আমরা যারা মহিলা প্রার্থী আছেন তারাই কিন্তু এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন। তো আপনাদের এখানে বয়স কী চাওয়া হয়েছে, 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আমরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপরে কী বলেছে, যারা হচ্ছে এসসি এসটি আছে তাদের ক্ষেত্রে 22 বছর থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে আমরা কিন্তু এখানে আবেদন করতে হবে। অবশ্যই কিন্তু আমাদের 1/1/2023 তারিখ অনুযায়ী কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে এজে। তো আমরা শিক্ষকত যোগ্যতা কী চাওয়া হয়েছে, আমরা যদি শুধু মাধ্যমিক পাস করে থাকেন আমরা এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকটা যেসব গ্রামে কিন্তু এখানে রিকমেন্ড করতে চলেছে অবশ্যই সেই গ্রামে কিন্তু আমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এখানে আমরা কী কী হচ্ছে ডকুমেন্টস হচ্ছে সঙ্গে করে দেবেন সেটা কিন্তু এখানে টোটাল ডিটেলসে বলে দেওয়া আছে, কোন কোন ডকুমেন্টস হচ্ছে আমাদের যখন হচ্ছে ফর্ম ফিল আপ করবেন ফর্মের সঙ্গে আমরা কোন কোন ডকুমেন্টস দেবেন সেগুলো কিন্তু এখানে টোটাল ডিটেলসে কিন্তু আমাদের বলে দেওয়া আছে। এখানে আমরা কিন্তু যারা হচ্ছে বিবাহিত বা বিধবা কিংবা ডিভোর্স হয়ে গেছে তাদের কিন্তু যে অরিজিনাল ডকুমেন্টস রয়েছে যে জেরক্স কিন্তু আমাদের দিতে হবে। এছাড়াও আমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করে থাকলে মাধ্যমিক পাস কিংবা মাধ্যমিকে অনেক হয়তো ফেল করেছেন তার সার্টিফিকেট কিন্তু আমাদের মার্কশিট কিংবা অ্যাডমিট কার্ড কিন্তু দিতে হবে আপনাদের। তারপরে এখানে বয়সের প্রমাণপত্র সহ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন কিংবা আমরা যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু আমরা দিতে পারেন। তো স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট হিসাবে কিন্তু আমাদের ভোটার কার্ডের জেরক্স দিতে পারেন কিংবা আমাদের রেশন কার্ডের জেরক্স কিন্তু আমাদের দিতে হবে। যারা তফসিলি বা তফসিলি উপজাতি হিসাবে আমরা যারা হচ্ছে ফর্ম ফিল আপ করবেন বা এসসি এসটি তাদের কিন্তু এসসি বা এসটি সার্টিফিকেট কিন্তু অবশ্যই কিন্তু জেরক্স দিতে হবে। তারপরে কি বলে দিয়েছে, অবশ্যই কিন্তু আমাদের 5 টাকার হচ্ছে ডাক টিকিট ছাটা একটা কিন্তু খামের উপরে লেখা থাকবে, আমাদের নাম ঠিকানা কিন্তু পুরো লেখা থাকতে হবে। এই 5 টাকার ডাক টিকিটটা কিন্তু আমরা পোস্ট অফিস থেকে কিন্তু আমরা পেয়ে যাবেন, ঠিক আছে। অবশ্যই কিন্তু এই যে বলে যে 25 তারিখের মধ্যে কিন্তু আমাদের যে ব্লক আছে সেই ব্লকে গিয়ে বা বিডিও অফিসে গিয়ে কিন্তু আমরা পুরো ভালোভাবে ফর্মটা ফিল আপ করে যাবতীয় এই যা ডকুমেন্টসগুলো বলে দিলাম সেগুলো অ্যাটাচ করে দেবেন। তো এখানে কিন্তু কি কি কারণে কিন্তু আমাদের এখানে ফর্মটা রিজেক্ট হয়ে যাবে সেই কারণটা কিন্তু বলে দিচ্ছে আমরা কিন্তু পড়ে নেবেন, কারণ এখানে কিন্তু অনেকেরই কিন্তু ফর্ম রিজেকশন হয়ে যায়। অবশ্যই কিন্তু এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, ফর্মটা কীভাবে ফিল আপ করবেন পুরো ভালোভাবে কিন্তু আমরা দেখে শুনে কিন্তু তারপরে আমরা কিন্তু ফর্ম ফিল আপ করবেন।
তার যাবতীয় কিন্তু ডকুমেন্টস কিন্তু আমরা সঙ্গে দেবেন। এখানে কিন্তু আমাদের এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে পুরো ভালোভাবে, কিন্তু আমরা ফিল করে এখানে বাংলাতেই লেখা আছে, আমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে নেবেন। আর যদি না আমাদের ফর্মটা যদি না ফিল আপ করতে পারেন অবশ্যই আমরা কমেন্ট করবেন, আমি কিন্তু নেক্সট ভিডিওতে আমাদের ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় আমি কিন্তু দেখিয়ে দেবো। তারপর নিচের দিকে নোটিফিকেশনটা হচ্ছে আমরা স্ক্রল করবেন, এখানে কোন কোন ব্লক এখানে রিকমেন্ড করতে চলেছে এবং কোন কোন গ্রামে, সেখানে কিন্তু টোটাল ডিটেলস এখানে বলে দেওয়া আছে। এখানে ব্লকের নাম দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েতের নাম, সাব সেন্টারের নাম দেওয়া আছে, তারপর কোন গ্রামে এখানে রিকমেন্ড করতে সেই গ্রামের নামটা দেওয়া আছে, কোন এরিয়ায় বা কোন কোন এরিয়ায় আমরা সার্ভিসিং করবো সেখানে কাজ করবো সেই এরিয়ার পুরো ডিটেলসে বলে দেওয়া আছে। তা তো এরপর দেখতে পাচ্ছি এখানে বলেছে কোন গ্রামে কোন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমাদের এখানে রিকমেন্ড করতে চলেছে সেটা কিন্তু পরপর বলে দেওয়া আছে। এখানে ব্লকের নামও কিন্তু বলে দিয়েছে, তো চন্দ্রকোনা হচ্ছে ওয়ান ব্লক এখানে রিকমেন্ড করতে চলেছে। তারপর নোটিফিকেশন হচ্ছে নিচে স্ক্রল করবেন, এখানে বলে দিয়েছে চন্দ্রকোনা হচ্ছে টু ব্লক, তারপরে দাসপুর হচ্ছে ওয়ান ব্লক, নেক্সট ওয়িক দেখতে পাচ্ছেন দাসপুর হচ্ছে টু ব্লকে এখানে কিন্তু রিকমেন্ড করতে চলেছে। তো এইভাবে নোটিফিকেশন কিন্তু আমরা নিচের দিকে স্ক্রল করবেন করবেন পুরো দাসপুরের যেসব বন্ধুরা আছেন তারা কিন্তু দেখবেন আমাদের কোন কোন গ্রামে রিকমেন্ড করতে চলেছে। তারপর এখানে বলে হচ্ছে ঘাটাল, ঘাটাল ব্লকে বিভিন্ন গ্রামের নাম, বিভিন্ন পঞ্চায়েতের নাম কিন্তু বলে দিয়েছে, পাশে কিন্তু আমরা চেক করে নেবেন। এই টোটাল হচ্ছে এই নোটিফিকেশন হচ্ছে আলোচনা করলাম। আমরা যারা হচ্ছে এই যে ব্লকগুলোই কিন্তু বিলং করছেন অবশ্যই কিন্তু আমরা চেক আউট করে নেবেন, আমি নিচে ডিসক্রিপশনে এই নোটিফিকেশনটা দিয়ে দেবো, আমরা চেক আউট করে নেবেন। এছাড়াও লাস্টে দেখিয়ে দেবো কি হচ্ছে আমরা এই নোটিফিকেশনগুলো ডাউনলোড করবেন ওয়েবসাইট থেকে, সেটাও দেখিয়ে দেবো। তো নেক্সট হচ্ছে আরো একটা নোটিফিকেশন আমরা আলোচনা করব। টোটাল আমাদেরকে বলেছিলাম টোটাল 21টা ব্লক নিয়ে আমরা আলোচনা করব, এর নেক্সট হচ্ছে আরো কতগুলো ব্লকে আমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো নেক্সট হচ্ছে আমরা নোটিফিকেশনে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন খড়গপুর হচ্ছে মহকুমার পশ্চিম মেদিনীপুর থেকে নোটিফিকেশনটা হচ্ছে পাবলিশ করা হয়েছে। তো আপনাদের কোন তারিখে নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে, 10/3 হচ্ছে 2023 তারিখে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে। তো এখানে আমরা কবে থেকে হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারবেন, 10 তারিখ থেকে কিন্তু আমরা 25 তারিখের মধ্যে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ করে আমাদের নির্দিষ্ট ব্লকে কিন্তু গিয়ে জমা দিয়ে আসতে হবে। তো এখানে কিন্তু আপনাদের কি যোগ্যতা চাওয়া হয়েছে পুরো ডিটেলস আমরা দেখে নেবেন, তারপরে আমাদের কিন্তু জমা দেওয়ার সময় কি কি হচ্ছে ডকুমেন্ট সঙ্গে দিতে হবে সেটাও আমরা দেখে নেবেন। প্রথমে নোটিফিকেশনে কিন্তু আমরা যা আলোচনা করলাম সেমই কিন্তু আমাদের ডকুমেন্টস এখানেও চাওয়া হয়েছে। তারপর নেক্সট হচ্ছে আমাদের এই ফর্মটা কিন্তু আমাদের ভালোভাবে ফিল আপ করতে হবে, এই নট যে ফর্মটা বলে দেওয়া আছে এই ফর্মটা কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। তো নেক্সট হচ্ছে আমরা দেখে নেবো আপনাদের হচ্ছে কোন কোন ব্লকে হচ্ছে এখানে রিকমেন্ড করতে চলেছে। এখানে দেখতে পাচ্ছেন বলে দিয়েছে টোটাল, কিন্তু দেখতে পাচ্ছেন ব্লকের নাম কিন্তু বলে দেওয়া আছে, আমরা এখানে পঞ্চায়েতের নাম বলে দেওয়া আছে, তারপর সাব সেন্টার, তারপর হচ্ছে কোন গ্রামে রিকমেন্ড করতে চলেছে সেটাও দেওয়া আছে, কোন এরিয়ায় হচ্ছে আমাদের জব লোকেশন সেটাও কিন্তু বলে দিয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে রিকমেন্ড করতে চলেছে, যারা হচ্ছে জেনারেল আছে জেনারেল প্রার্থীদের হচ্ছে যদি গ্রামে যদি জেনারেল প্রার্থী রিকমেন্ড করে তো আমরা যারা হচ্ছে জেনারেল আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন, যারা এসসি এসটি আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কোন ব্লকে এখানে রিকমেন্ড করতে চলেছে এখানে বলে দিয়েছে দাঁতন হচ্ছে ওয়ান ব্লকে কিন্তু এখানে রিকমেন্ড করতে হলেছে, নেক্সট বলে হচ্ছে দাঁতন হচ্ছে টু হচ্ছে ব্লকে এখানে রিকমেন্ড করতে হলেছে। তারপর নেক্সট দেখতে হচ্ছে দেখতে পাচ্ছেন খড়গপুর ওয়ান ব্লকে, খড়গপুর হচ্ছে টু ব্লকে এখানে রিকমেন্ড করতে হলেছে। আমরা যারা খড়গপুর ওয়ান বা খড়গপুর হচ্ছে টু ব্লকে আছেন তাদের কিন্তু গ্রামের নাম বা কোন এরিয়ায় আমাদের এখানে রিকমেন্ড করতে হলেছে সেটা কিন্তু আমরা দেখে নেবেন। তারপর নোটিফিকেশন নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে দেবরা ব্লকে কিন্তু এখানে রিকমেন্ড করতে চলেছে। তারপর নেক্সট হচ্ছে ব্লক বলে দিয়েছে কেসিআরই হচ্ছে ব্লক এখানে, নেক্সট হচ্ছে আরো একটা ব্লক হচ্ছে মোহনপুর ব্লক। তো এখানে মোহনপুর হচ্ছে যেসব বন্ধুরা আছেন তাদের কিন্তু গ্রামের নাম পুরো ডিটেলসে কিন্তু দেখে নেবেন। তারপর কি বলে হচ্ছে সাবাং হচ্ছে ব্লকে, তো আমরা কিন্তু এখানে কিন্তু পুরো কিন্তু পিডিএফটা হচ্ছে নিচের দিকে হচ্ছে স্ক্রল করবেন পুরো কিন্তু আমরা ব্লকের নামগুলো দেখতে পাবেন কোন কোন ব্লকে এখানে রিকমেন্ড করতে হচ্ছে। নেক্সট আরো একটা ব্লক হচ্ছে পিঙ্গালা, পিঙ্গালা হচ্ছে ব্লকে, তারপরে আরো একটা আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন নারায়ণগড় হচ্ছে ব্লকে। এরকম ভাবে কিন্তু আমরা পিডিএফটা হচ্ছে নিচে হচ্ছে স্ক্রল করবেন কোন কোন ব্লক এখানে রিকমেন্ড করতে চলেছে আমরা কিন্তু দেখতে পারবেন। তো বন্ধুরা পুরো ডিটেলসে আলোচনা করলাম এই সাব ডিভিশনে আপনাদের কোন কোন ব্লকে রিকমেন্ড করতে চলেছে। এরপরে আরো একটা নোটিফিকেশন হচ্ছে পাবলিশ হয়েছে, তো সেটা হচ্ছে পুরো ডিটেলসে কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা নেক্সট হচ্ছে আরো কতগুলো ব্লক নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন মেদিনীপুর হচ্ছে সদর হচ্ছে মহকুমার থেকে নোটিফিকেশনটা পাবলিশ করেছে, তারিখও কিন্তু আমরা দেখতে পাচ্ছেন 10/3 হচ্ছে 2023 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটা কিন্তু পাবলিশ করা হয়েছে। এখানে আপনাদের হচ্ছে লাস্ট ডেট কবে রাখা হয়েছে জমা
হচ্ছে লাস্ট ডেট কিন্তু এখানে বলে দিয়েছে 10/3/2023 তারিখ থেকে কিন্তু আমাদের কিন্তু জমা করার স্টার্টিং হয়ে গেছে। 25 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের নির্দিষ্ট ব্লকে গিয়ে জমা দিয়ে আসতে পারবেন। তো এখানে কারা কারা এখানে আবেদন করতে পারবেন, আমরা যদি হচ্ছে বিবাহিত বা বিধবা বা আইনগত বিচ্ছিন্ন হয়ে থাকেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু প্রত্যেকেরই কিন্তু আমরা 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে যারা হচ্ছে জেনারেল প্রার্থী, আর যারা হচ্ছে SC ST আছে তাদের কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। তো এখানে আমরা যদি মাধ্যমিক পাস করে থাকেন আমরা এখানে আবেদন করতে পারবেন। পুরো ডিটেলস কিন্তু আমরা দেখে নেবেন। এখানে জমা দেওয়ার সময় আপনাদের কি কি হচ্ছে ডকুমেন্ট সঙ্গে দিতে হবে আমি কিন্তু প্রথমেই নোটিফিকেশনে পুরো ডিটেলস আলোচনা করেছি। তার যদিও না আপনারা দেখেন পুনরায় কিন্তু ভিডিওটা প্রথম থেকে দেখুন, পুরো কি কি নোটিফিকেশন লাগবে আমি কিন্তু আলোচনা করে দিয়েছি। তো এরপরে দেখে নেবেন আপনাদের কি কারণ হচ্ছে রিজেকশন হয়ে যায় আপনাদের ফর্ম। এখানে কিন্তু আশাকর্মী যারা হচ্ছে অ্যাপ্লাই করে অনেকেরই কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যায়, সেটা কিন্তু আমরা শর্তাবলীটা কিন্তু এখান থেকে কিন্তু আমরা পড়ে নেবেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন, এখানে কিন্তু আমাদের একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা কিন্তু আমাদের ভালোভাবে কিন্তু ফিল আপ করতে হবে, কোথাও যদি কোনো ভুল থাকে কিন্তু আমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো এখানে হচ্ছে কোন কোন ব্লকে রিকমেন্ড করতে চলেছে এই সাব ডিভিশনে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ব্লকের নাম পরপরে দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া আছে, সাব সেন্টারের নাম, ভিলেজ বা গ্রামের নামটা কিন্তু এখানে বলে দেওয়া আছে, কোন এরিয়ায় কিন্তু আমাদের এখানে রিকমেন্ড হচ্ছে সেটাও কিন্তু বলে দিয়েছে, কোন ক্যাটাগরি ওয়াইজ এবং কোন গ্রামে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে রিকমেন্ড করতে হচ্ছে সেটাও কিন্তু বলে দেওয়া আছে। এখানে কোন ব্লকে কিন্তু এখানে রিকমেন্ড করতে হলেছে, শালবনি হচ্ছে ব্লকে রিকমেন্ড করতে হলেছে। তারপরে এই নোটিফিকেশন হচ্ছে আমরা নিচের দিকে স্ক্রল করবেন, এখানে কিন্তু বিভিন্ন কিন্তু ব্লকের নামও কিন্তু আমরা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে ব্লক দেখতে পাচ্ছেন গড়বেটা হচ্ছে ব্লক 1-এ কিন্তু এখানে রিকমেন্ড করতে হলো যে বিভিন্ন গ্রাম কিন্তু আপনাদের পঞ্চায়েতের নাম কিন্তু আমরা চেক আউট করে নেবেন। এই নোটিফিকেশন হচ্ছে নিচের দিকে আরো স্ক্রল করবেন, আরো কিন্তু ব্লকের নাম বলে দিচ্ছে, এখানে বলে দিচ্ছে গড়বেটা হচ্ছে 2 ব্লকে। তারপর নেক্সট হচ্ছে আমরা আরো নিচের দিকে স্ক্রল করবেন, এখানে বলে দিচ্ছে গড়বেটা হচ্ছে 3 ব্লকে। তারপর নেক্সট হচ্ছে দেখতে পাবেন এখানে কেশপুর হচ্ছে ব্লকে কিন্তু এখানে রিকমেন্ড করতে চলেছে। তারপরে ব্লকের নামটা বলে দিচ্ছে মেদিনীপুর হচ্ছে সদর ব্লক, কিন্তু এখানে আপনাদের যেসব বন্ধুরা হচ্ছে আছেন তারা কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করে দেবেন, আপনাদের গ্রামের নামটাও কিন্তু আমরা চেক আউট করে নেবেন। মেদিনীপুরে হচ্ছে সদরে কিন্তু এখানে রিকমেন্ড করতে চলেছে। পুরো নিচে কিন্তু আমরা স্ক্রল করবেন, পুরো ডিটেলসে কিন্তু আমরা দেখবেন আমাদের ব্লকের নাম আছে, যেসব বন্ধুদের হচ্ছে ব্লকের নাম নেই অবশ্যই আমরা কিন্তু কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদের যখনই ভ্যাকান্সি বাড়বে আমি নোটিফিকেশন বাড়লে আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আশা কর্মীর জন্য রিকমেন্ড হচ্ছে আশা হচ্ছে রিকমেন্ড হচ্ছে মেদিনীপুর সদর সাব ডিভিশন। যেসব বন্ধুরা মেদিনীপুর হচ্ছে সদর সাব ডিভিশন থেকে হচ্ছে যেসব বন্ধুরা আছেন তারা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইট থেকে এখানে গিয়ে আমরা কিন্তু নোটিফিকেশনটা পুরো ডিটেলসে কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ফর্মও কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং কোন কোন ব্লক এখানে রিকমেন্ড করতে চলেছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবেন। তো নেক্সট হচ্ছে নিচের দিকে আমরা স্ক্রল করবেন এই ওয়েবসাইটে, এখানে দেখতে পাচ্ছেন আরো একটা রিকমেন্ড আশা কর্মী হচ্ছে বলে দিয়েছে ঘাটাল হচ্ছে সাব ডিভিশন। তো যেসব বন্ধু হচ্ছে ঘাটাল সাব ডিভিশন থেকে আছেন তারা অবশ্যই এই যে রিড মোর এই জায়গাটা কিন্তু আমরা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আমরা দেখতে হচ্ছে নেক্সট হচ্ছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, এখানে পুরো কিন্তু ডিটেলস এর নোটিফিকেশন কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এর নোটিফিকেশনের ভেতর কিন্তু আমাদের ফর্মও কিন্তু দেওয়া আছে, আমাদের টোটাল হচ্ছে কোন কোন ব্লক এখানে রিকমেন্ড করতে হচ্ছে সেই ব্লকের নামগুলো আমরা দেখতে পাবেন। তো নেক্সট হচ্ছে আরো একটা দেখতে পাচ্ছি এখানে বলেছে খড়গপুর হচ্ছে সাব ডিভিশন। তো খড়গপুর সাব ডিভিশনের যেসব বন্ধুরা হচ্ছে অ্যাপ্লাই করবেন তারা এই জায়গাটা থেকে আমরা ফর্মটা কিংবা নোটিফিকেশন কিংবা কোন কোন ব্লকে রিকমেন্ড করতে চলেছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করবেন নোটিফিকেশনগুলি। আর যদিও না আমরা এখান থেকে ডাউনলোড না করতে পারেন আমি নিচে ডিসক্রিপশনে কিন্তু আমি দিয়ে রাখবো, ওখান থেকে ডাইরেক্ট কিন্তু আমরা ডাউনলোড করে দেখে নেবেন আমাদের ব্লকের নাম আছে কিনা। আর যেসব বন্ধুদের ব্লকের নাম নেই অবশ্যই আমরা কিন্তু কমেন্ট করবেন, তো আপনাদের যখনই হচ্ছে নোটিফিকেশন পাবলিশ করা হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলো বন্ধু আজকের এতটুকুনি বলা ছিল, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমরা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।